এক গৃহবধূকে বাড়ি থেকে বের করে দিয়ে তাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল শাশুড়ি শ্বশুর এবং প্রাক্তন কাউন্সিলরের স্বামী ও তার দলবলের বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার কালনার শ্যামগঞ্জ পাড়া এলাকায়। মঙ্গলবার নির্যাতিতা গৃহবধূ অভিযোগ করেন কালনার 14 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুকন্যা পণ্ডিতের স্বামী সোমনাথ পণ্ডিতের সাথে তার শাশুড়ির অবৈধ সম্পর্ক রয়েছে, সেই কারণে তাকেও শাশুড়ি সেই নোংরা পথে নামানোর চেষ্টা করছে বলে অভিযোগ। আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? আপনি জোর করে গায়ে জোরে বার করে দেবেন, আপনি গায়ে জোরে বার করে দেবেন, তাই তো? কারণ আপনার স্বামী সোমনাথ পণ্ডিত, তাই তো? তাই তো? হ্যাঁ ঠিক তো, আপনি গায়ে জোরে বার করবেন, তাই তো? গায়ে জোরে বার করবেন তো। আমরা কি করেছি? কোনো প্রমাণ নেই, আপনারা যেটা করলেন গায়ে জোরে করলেন। এর প্রতিবাদ করায় তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন শ্বশুর শাশুড়ি সোমনাথ পণ্ডিত ও তার দলবল। আজকে সকালবেলা 6টা নাগাদ আমি যখন আমার টয়লেট পাই এবং আমাদের বাড়িতে কোনো টয়লেট না থাকায় আমি কলপাড় ইউজ করি, সেখানে ইউজ করতে যাওয়ায় আমার শাশুড়ি তখন ওখানে বাসন মাজছিলেন। সেই অবস্থায় আমি এবং আমার বাচ্চা 4 বছরের আমরা টয়লেট ইউজ করে টয়লেট করে বেরিয়ে আসার সময় বেরিয়ে এসে ঘরে ঢুকতে যাব এমন সময় শুনতে পাচ্ছি উনি বাসনপত্র সমস্ত রাস্তায় ফেলছেন। তো আমরা প্রথমে কিছু বুঝতে পারি না, আমরা স্বামী স্ত্রী আলোচনা করি কি হচ্ছে, আমরা কিছু বুঝতে পারি না। আমার স্বামী বলে যে তুমি চুপচাপ ঘরে থাকো। তার কিছুক্ষণ পরে দেখি উনি পার্টির লোকজন নিয়ে এসে আমাদের উপর চড়াও হয়েছেন, আমাকে এবং আমার স্বামীকে মারধর পর্যন্ত করেছেন, বাড়ির থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছেন। লোক টিএমসির প্রাক্তন সোমনাথ পণ্ডিতের স্ত্রী এবং সোমনাথ পণ্ডিতের মদতে তিনি এসেছেন এবং আমরা বাড়ি থেকে বেরিয়ে আসার পর সোমনাথ পণ্ডিতও বাড়িতে গেছেন, ঠিক আছে? এবার ওনার মদতেই এই সমস্ত হচ্ছে। আমার শাশুড়ির সঙ্গে তার একটা অবৈধ সম্পর্ক আছে, সেই সব আমি জানতে পারাই আপত্তি দেওয়ায় আমার সঙ্গে তার দ্বন্দ্ব। তিনি আমি বাড়িতে থাকতে সেই সব কাজকর্ম চালাতে পারছেন না সোমনাথ পণ্ডিতের সাথে।
তার একটা অবৈধ সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের জেরে আমি আপত্তি দেওয়ায় তার সঙ্গে আমার সঙ্গে দ্বন্দ্ব, এবং তিনি আমাকেও এই খারাপ রাস্তায় আনতে চেয়েছিলেন। আমি আপত্তি দেওয়ায় প্রথমে আমার স্বামীর সঙ্গে আমার সঙ্গে অশান্তি সৃষ্টি করেন মা হয়ে, ঠিক আছে, কারণ ছেলে সে প্রথমে বাবা আমাকে অবিশ্বাস করতে পারেনি, পরে সে বুঝতে পারায় সেও আপত্তি জানানোই আমাদের উভয়কেই এখন টর্চার করছে, এমনকি আমাদের খাবার জল পর্যন্ত আমি ধরে রাখলে সেই সব ফেলে দেয়, আমার ঘরে জল ঢেলে দেয়, বিছানায় জল ঢেলে দেয়, আমার ঘর থেকে একটা খাট ছিল তার বলে সে বার করে নিয়ে চলে গেছে, তাকে আমি তাও ছেড়ে দিয়েছি, আমরা মাটিতে আমার গায়ে হাত তোলে যখন তখন যে কোনো কারণে, কারণ থাকুক বা না থাকুক, আমার শাশুড়ি আমার গায়ে হাত তোলে, শ্বশুর সেই সমস্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, প্রয়োজনে এমনও হয়েছে শ্বশুরে হাত তুলেছে। আজকে আমার শ্বশুর শাশুড়ি বিনা অপরাধে লোকজন ডেকে নিয়েছে মিথ্যে কথা বলে, মিথ্যে অভিযোগে তাদেরকে, তারা সমস্তটা জানে যে এটা মিথ্যে, তার সত্ত্বেও তারা আমার ওপর চড়াও হয়, আমাকে মারধর করে, সেই সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে, স্ত্রী লোকজন নিয়ে এসে আমার উপর চড়াও হয়েছে, এবং তাদেরই মধ্যে একজন ব্যক্তি যার নাম হারু দাস, সে আমার পার্সোনাল এরিয়ায় হাত দিয়ে আমাকে আঘাত করে, এবং বলাতে সে বলে বেশ করেছি, তাকে বারণ করাতে সে বলে আমি বেশ করেছি, তারা বিভিন্ন খারাপ মন্তব্য করার সত্ত্বেও আমি তাদেরকে কোনো খারাপ ভাষা বলিনি, তার আমি এখন চাইছি, আমার ঘরে তালা দেওয়া হয়েছে, আমি তালা ভেঙে আমার ঘরের জিনিসপত্র সমস্ত নিয়ে বাড়ি আমি ছেড়ে দেবো, ঠিক কথা, কিন্তু আমি এর বিচার চাই, আমি সোমনাথ পণ্ডিত, সোমনাথ পণ্ডিতের স্ত্রী এবং আমার শ্বশুর শাশুড়ির অপরাধের শাস্তি চাই। আমার ওপর 4 বছর ধরে বিভিন্ন রকমভাবে মানসিক এবং শারীরিক টর্চার করা হয়েছে, সেই সমস্ত টর্চারের আমি বিচার চাই, আমার মেয়েটা বাঁচুক, আমি এটা চাই। দরজা লাথি মারে, দরজা লাথি মারে, দরজা ভেঙে ঘরে ঢোকে, ঢুকে ভাঙতে পারিনি, ঘরে ঢোকে, ঢুকে মারধর করে গলা টিপে মেরে ফেলতে চাইছিল। এই যে গায়ে নখের দাগ, আমাকে মেরেছে, আমার স্ত্রীকে মেরেছে, আমার কিছু কিছু ওই জিনিস আছে যেগুলো মানতে চাইনি, আমার স্ত্রী মানে নোংরা পথে যেতে চাইনি, সেই কারণে আমি প্রতিবাদ করাতে এই মারধর, আমাকে মেরেছে, আমার স্ত্রীকে মেরেছে, আমার মায়ের মেয়েটাকেও পর্যন্ত মেরেছে, 4 বছরের মেয়ে, আমার মা মঙ্গলা সিল, আমার বাবা গোপাল সিং, এতে মদত করছে সোমনাথ পণ্ডিত, তার স্ত্রী, তার লোকেরা দলের। আজকে সকালবেলা 8টা নাগাদ আমি ঘুমাচ্ছিলাম, 7:30-8টা নাগাদ হঠাৎ কিছু লোকজন এসে, আজকে সকালে আমি বাড়িতে ছিলাম, হঠাৎ মেয়ে ফোন করে, বলে কী হয়েছে, বলো বাপি আমাকে এরকম মারধর করছে। কে মারধর করছে? বললো আমার শ্বশুর শাশুড়ি এবং সোমনাথ পণ্ডিত ও স্ত্রী, অনেক লোকজন নিয়ে এসে আমাদেরকে মারধর করছে। কেন হঠাৎ? বললে না, আমি সেই কাজে প্রতিবাদ করছি, ওনার আমার মেয়ের শাশুড়ি, উনি একটু অবৈধ সম্পর্কে লিপ্ত আছেন, সেটা হচ্ছে সোমনাথ পণ্ডিতের সাথে, আমার মেয়ে সেটা বুঝতে পারে এবং সেটা তার প্রতিবাদ করার জন্য ওদেরকে দীর্ঘদিন ধরে টর্চার করে, আজকে সেটা এমন একটা সীমার ঊর্ধ্বে চলে গেছে যেটা বলার মতো নয়। এখন আমি চাইছি সোমনাথ পণ্ডিত এবং তার আমার মেয়ের শ্বশুর শাশুড়ি অর্থাৎ মঙ্গলা শীল বা গোপাল শীল এবং সোমনাথ পণ্ডিত তার সঙ্গে যে সমস্ত লোকজন নিয়েছে তাদের যথাযথ শাস্তি হোক, তারা যে অন্যায় অত্যাচার করেছে তাদের শাস্তি চাই, আমার মেয়েকে জামাইকে আমার একমাত্র নাতনি 4 বছরের তাকে ঘর থেকে বার করে দিয়ে তালা মেরে দিয়েছে। হ্যাঁ, আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি যাতে তাদেরকে তালা খুলে তাদের সঠিক বিচার পায় আমরা মেয়ে জামাই, এটাই আমি চাই। এদিন নির্যাতিতা গৃহবধূর স্বামী এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যদিও শাশুড়ি ও সোমনাথ পণ্ডিত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ও সর্বদা যা বলবে সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, আমাদেরকে মানে ফালতু মানে বদনাম দিয়ে দিয়ে, এই যে বধূ নির্যাতন কেস, আজকে আমার ডেট আছে, হ্যাঁ, আমার মানে বধূ, এর আগে ওদের জন্য 3 মাস যে আমি জেল খেটেছি, আর ওরা যার মানে প্রচণ্ড আর কি হারে মানে মিথ্যা কথা বলে বলে আমাদেরকে এই হ্যারেসগুলো করছে, আর বাড়িতে বসে এই অত্যাচারগুলো শুরু করেছে, আমার স্ত্রীকে পদে পদে মারে, আমাকে এর আগে আমাকে আর আমার স্ত্রীকে ঘরে ঢুকে মারধর করেছে, বিছনাতে জল ঢেলে দিয়েছে, বিছনা ঘরের তলায় মানে চৌকির তলায় মানে, আমি এখন কোর্টে, এখন কী করতে কোর্টে এসেছি ওই লিখিত করতে, সব মিথ্যে অভিযোগ।
সব মিথ্যে। আমাদের এখানে ফাঁসাচ্ছে, ফাঁসাবার জন্য এইগুলো করছে। যেহেতু ওকে বাড়ি ঘর দোর আমি লিখে দিচ্ছি না, আমাদের এখানে এইভাবে টর্চারিং করছে, আমাদের উপর মানে দিনের পর দিন অত্যাচার করছে। রাত নেই, দিন নেই, সময় নেই, মার ধর অত্যাচার, ঘরে জল ঢালা, ঘরে মানে মেঝেই জল ঢালা, বিছনায় জল ঢালা, পাড়ার লোককে ডেকে সব বলেছি, পাড়ার লোক কেউ আসে না ওদের মুখের কথায়, বড় ছোট কাউকে জ্ঞানগম্য করে কথা বলে না, যে আসে তাকেই বলে যে তোর বাবাদের ডাক, কোন বাবা আছে ডেকে নাই, হ্যাঁ কোনো বাবাকে মানে এখানে ঢুকতে দেবো না, আমার আত্মীয় এলে তাদের বাড়িতে ঢুকতে দিচ্ছে না, তার লোক আসছে সে যা খুশি করে যাচ্ছে, ওর বাবা মা এসে পর্যন্ত করে আমার ঘরে অপমান করে মেরে ধরে চলে যাচ্ছে, ওর বাবা মা পর্যন্ত, কিন্তু আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিচ্ছু বলে না, এরম করে আমাদের উপর। হ্যাঁ হ্যাঁ সে মারধর করেছে আমি জানি না, খো নিজে নিজে করে দিয়ে আমাদের নামে দোষ দেয়, নিজে করে, নিজে করে আমাদের নামে দোষ দেয়, আমি কি করব, আমাকে দেখেন জামা ছিঁড়ে দিয়েছে, হাত ফা আঁচড়ে দিয়েছে, এখানে মাজায় ক্যাত ক্যাত করে লাথা মেরেছে, পায়ে মেরেছে, মাথায় লোহার বালতি দিয়ে মেরেছে। হ্যাঁ সকালবেলা পাঁচটার সময় এরকম ঘটনা হয়েছে, বাড়ির জিনিসপত্র যা আছে আমি কাজ করছিলাম, বাসি কাজ করছিলাম, বালতি থালা বাটি গিলাস যা ছিল জলের জায়গা সব রাস্তায় ফেলে দিয়েছে, পাড়ার লোক সবাই দেখেছে সকালবেলা এসে। হ্যাঁ নালা দেখায়, একসঙ্গে খেতে দেবে না, ছেলেকে বউ খেতে দেবে না, ওর ওর একটাই কথা, ওর কথায় আমাদের চলতে হবে, আমার ছেলে ছেলেকেও ওর কথা শুনতে হবে, ওর কথা কেন শুনবো না, ওর কথা মতো আমাদের চলতে হবে, তাহলে আমরা কি মানুষ নাই, আমাদের কি ভালো মন্দ নেই? হ্যাঁ আমি এই অভিযোগ জানাতে আমরা যেহেতু ভালোভাবে থাকতে পারি, আমি বাড়িতে থেকে আমাদের উপর কথায় কথায় বলছে, কথায় চুপ করো, কথায় কথায় খালি বলছে, বাড়িতে থেকে তোদের খালি অত্যাচার করবো, তোদের হয়েছে কি তোদের ফাঁসির দড়িতে ঝুলাবো, এইভাবে এখনো বলছে। আমি চাইছি ওরা বাড়ি থেকে চলে যাক, আমার দরকার নেই, উপর উপর বাড়ির থেকে ঘরের খাট মাঠ বার করে এইগুলো লোক দেখানি, আমাদের উপর বধু নির্যাতন কেস দিয়েছে। আর গোপাল শীল হচ্ছে ওর বাবা, গোপাল শীল, মঙ্গলা শীল হচ্ছে ওর মা। এবার গোপাল শীলের বাড়িতে আমার 25-30 বছর যাওয়া আসে, ওর বয়সে হওয়া থেকে আমার যাওয়া আসে, আমি তাকে দাদার মতো ভালোবাসি এবং বৌদি মায়ের মতন। এবার ওর বাড়ির ফ্যামিলি থেকে আরম্ভ করে দুই মেয়ের বিয়ে আমরাই দিয়েছিলাম। তো এইবার বিষয়টা হচ্ছে, আজকে সকালবেলা দীর্ঘদিন গোপাল শীলকে গোপাল শীলের বউকে টর্চার করে যাচ্ছে, গোপাল শীলের ছেলের বউ আর গোপাল শীলের ছেলে, এ এত টর্চার করছে, থানাতেও বারবার দেওয়া হয়েছে, কোর্টেও জানানো হয়েছে, এবং কোর্টে এসডি অফিসে একটা দরখাস্ত করা হয়েছিলো, এবং এসডি অফিসে একটা অর্ডার দেয় খোট প্রশ্ন যাতে বাচ্চা ছেলের বাবাকে যেন টাকা পয়সা খরচ প্রশ্ন দেওয়া হয়, এবং ইলেকট্রিক দেবে, ইলেকট্রিকে টাকা দেবে না, জোর জবরদস্তি, গায়ের জোর ক্ষমতা। এবার যেটা হয়, অশ্লীলতার একটা শেষ জায়গায় ওই বাড়ি থেকেও ঢুকতে পারে না, গোপাল শীলের একটা দোকান আছে সেলুন, সে সেলুনে যেই যাই তার সম্বন্ধেই গোপাল শীলের ছেলের বউ আজেবাজে কথা বলে, যেটা আমাদের মুখে আনা সম্ভব নয়। মানে এত নোংরা একটা, মানে কোনটা মা আর কোনটা বৌদি যার জ্ঞান না থাকে তারা এরকম কথা বলতে পারে? আর ছেলে তো বলতে গেলে মানে ও পুরুষত্বই নয়, মানে যে ছেলে তৈরি হয়েছে আজকে, যে বাবা ছেলের জন্য প্রায় 2.5 মাস জেল খাটে, মা 3 মাস বাড়ি থেকে পালাতক, ছেলে নাবালক হিসাবে বিয়ে করেছিল, নাবালক মেয়েকে বিয়ে করেছিল, বিয়ে করার পর তো এইসব ঘটনা। আজকে ভোরবেলা গোপালদাকে এবং গোপালদার বউকে মারধর করেছে, ভোরবেলা যখন বাজে 5টার সময় বাড়ি থেকে হাজির হলো, যেন গোপালদা আমাকে ভাইয়ের মতো ভালোবাসে, এবং গোপালদা গোপালদার বউ কী বলবো, এগুলো যারা সমস্ত অভিযোগ করছে তাদের সত্যি কোনটা মা আর কোনটা বোনের কোনো জ্ঞান নেই। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।